গেল বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন মডেল অভিনেত্রী সারিকা সাবরিন। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার স্বামী জি এস বদরুদ্দিন রাহি যৌতুকের টাকার জন্য অভিনেত্রীকে নির্যাতন শুরু করেন। শুধু তাই নয়, এক কাপড়ে বাসা থেকে বের করে দেন সারিকাকে। সে সময় এমনটাই অভিযোগ করেন এই অভিনেত্রী। নির্যাতনের অভিযোগ এনে রাহির বিরুদ্ধে মামলা করেন সারিকা। তখন তিনি জানিয়েছিলেন বেশ কিছুদিন ধরে তিনি স্বামীর কাছ থেকে দূরে আছেন, মা বাবার সঙ্গে থাকছেন, বাধ্য হয়েই তিনি মামলা করেছেন। নতুন খবর, সারিকা তার মামলা তুলে নিয়েছেন এবং তারা এখন একসাথেই থাকছেন। এ বিষয়ে সারিকা বলেন, তাদের বিষয়টি নিয়ে দুই পরিবার একসাথে বসেছিল। রাহি সারিকার কাছে ক্ষমা চেয়েছে, সে সারিকার সাথে থাকতে চায় এবং একসঙ্গে থাকার সুযোগ চেয়েছে। সারিকা আরও বলেন, আমি রাহিকে ভালোবাসি তাই মামলা তুলে নিয়েছি। তাছাড়া আমিও চেয়েছি সুন্দরভাবে সংসার করতে, কারণ বিয়ে ভাঙা ভালো কিছু নয়। দুজনেরই পরিবার আছে, সমাজ আছে, এটা নিয়ে তারা তো বিব্রত অবস্থায় পড়ে। এই সুন্দর সমাধানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। আমরা দুজনে একসঙ্গে সংসার চালাতে চেষ্টা করে যাচ্ছি। সারিকা আরও বলেন, মানুষ চায় সবার আগে নিজে ভালো থাকতে, তারপর আশেপাশের মানুষকে ভালো রাখতে। ওই সময় আমার উপর দিয়ে খুব ঝড় বয়ে গিয়েছিল। মামলা করার আগেও চেষ্টা করেছি সমাধান করতে, হয়নি। পরে বাধ্য হয়েই কাজটি করতে হয়েছিল আমাকে, তবে সেসব কথা এখন না বলি। গত বছরের 2 ফেব্রুয়ারি রাহির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সারিকা। তবে সংবাদ মাধ্যমে বিয়ের খবর প্রকাশিত হয়েছিল 9 ফেব্রুয়ারি। এর আগে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে 2014 সালে বিয়ে হয়েছিল সারিকার। তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর। সেই সংসারে এক মেয়ে আছে তার। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।